স্তন কেটে ধর্ষণের পর লজ্জাস্থানে কাঠভুজে রোহিঙ্গা নারীদের নির্যাতন আগস্ট থেকে অক্টোবর পেরিয়ে গেছে দু মাস। এরপরও মিয়ানমারের রাখাইনে মুসলিম রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর বর্বর নির্যাতনের ক্ষত এতটুকু শুকায়নি। এই অল্প সময়ের মধ্যে মিয়ানমার সেনাবাহিনীর হাতে প্রাণ দিয়েছেন 5,000-এর বেশি রোহিঙ্গা মুসলিম, প্রাণ বাঁচাতে পারিয়ে বাংলাদেশ আশ্রয় নিয়েছেন 6,00,000-এর বেশি রাষ্ট্রহীন নাগরিকেরা। এখনও এই স্রোত মহমান, এসব হতভাগা রোহিঙ্গাদের প্রত্যেকটি ক্যারেক্টার যেন এক একটি জীবন্ত মহাকাব্য। রাখাইন টু কক্সবাজার তাদের জীবন সংগ্রাম আর নির্যাতনের নির্মমতা যেন বাস্তব উপন্যাসের হাজারো পাতাকে হার মানায়। রোহিঙ্গাদের জীবনের এই গুণন যেন করতে করতে মানবতাহীন সমাজের নির্দয় সূচের আছে ঠাসা। রাখাইনের গুচিগুলের একজন আয়েশা সিদ্দিকা, 37, বর্মী সেনা তার স্বামী আব্দুল জলিলকে চোখের সামনে হত্যা করেছে, এরপরও স্বামীর গুলি রেখেছেন। এই সময়ে তার উপর সেনাবাহিনী করে পাশবিক নির্যাতন, আর টিকতে না পেরে 7 ছেলে মেয়েকে নিয়ে পাড়ি জমিয়েছে। বাংলাদেশ আয়েশা তার এবং স্বজনদের জীবনের যে গল্প বলল সেটি সেলুলেদের তোলা সম্ভব বলে সব ট্রাজেডি তার কাছে মাথা অবনত করতে বাধ্য। ইতিহাসের আগ্রহীরাও এখান থেকে পাবেন বাস্তবের রোমহর্ষক রসদ। আয়েশা এখন আশ্রয় পেয়েছেন প্রতিপালন ক্যাম্পে, তার মুখ থেকে শুনে নিতে পারেন মিয়ানমারের সেনা নামক নরপশুদের পাশবিকতা। গুচি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে পুরুষদের হত্যা করা হয়েছে, যারা পাচ্ছেন পালাচ্ছেন, এরপরই নেমে আসছে বাড়িতে থাকা নারীদের ওপর ভয়ঙ্কর নির্যাতন। আয়েশা সিদ্দিকা জানান, তার এলাকার বেশিরভাগ নারী বর্মী সেনাদের ধর্ষণের শিকার হয়েছেন, বৃদ্ধারা পর্যন্ত রেহাই পাননি। তিনি জানান, ধর্ষণে থেমে থাকেনি জান্তারা, কারো স্তন কেটে সেখানে স্কচটেপ লেপতে দিয়েছে, ধর্ষণের পর কাঠের টুকরোকে বরসার ফলা বানিয়ে টুকিয়ে দিয়েছে গোপনাঙ্গে। পাশবিকতার শিকার এই রোহিঙ্গা নারী বলা, বাড়ি বাড়ি ঢুকে ওরা বর্মী সেনা আমাদের মেয়েদের প্রকাশ্যে কাপড় চোপড় খুলে জুলুম করেছে, আমাদের শিশুদের এদিক সেদিকে ছুঁড়ে মেরে হত্যা করেছে। তিনি বলেন, স্বামীকে হত্যার পর ছোট ছোট সন্তানদের নিয়ে বাড়িতে ছিলাম, একদিন এক ছেলেকেও গুলি করে মারল, এরপরের আমার পালা, ওরা আচমকা এসে হাত পা বেঁধে ধর্ষণ করল, এভাবে আরো কয়েকদিন। শেষ পর্যন্ত টিকতে না পেরে কোনো মতে বাকি ছেলে মেয়েকে নিয়ে বাংলাদেশ পালিয়ে এসেছি। আয়েশা সিদ্দিকার ভাষ্যে, রুচির নিয়ে মিলিটারিরা ঘরে ঘরে ঢুকে তরুণীদের ওপর বেশি নির্যাতন চালিয়েছে, পরিবারের পুরুষরা বাধা দেওয়ার আগে তাদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে, আর ধর্ষণে বাধা দিলে তাদের ইচ্ছে মতো মারধর করেছে। তিনি বলেন, ধর্ষণ করেই নরপশুরা ক্ষান্ত হয়নি, কাঠের টুকরো ধারালো করে মেয়েদের লজ্জাস্থানে ঢুকিয়ে দিয়েছে, অনেকে স্তনকে নিয়ে উপরে ফেলেছে, কারো স্তন কেটে স্কচটেপ লাগিয়ে দিয়েছে, এভাবে দিনের পর দিন নির্যাতনে অনেক নারী মারা গেছে। আয়েশা সিদ্দিকা বলেন, বৃদ্ধ নারী যার দাঁত নাই চুল পেকে গেছে, তাদের পর্যন্ত রেহাই দেয়নি সেনারা। তিনি আরো জানান, আমাদের শিশুদের ওপর অমানবিক নির্যাতন করেছে মিলিটারিরা, কাটাতার দিয়ে তাদের ইচ্ছে মতো আঘাত করে মেরে ফেলা হয়েছে। উল্লেখ্য, মিয়ানমারের সেনাবাহিনী অভিযানের ঘোষণা দিয়ে আগে থেকে রাখাইনের রোহিঙ্গা গ্রামগুলো অবরুদ্ধ করে রাখে, এরই মধ্যে রোহিঙ্গা যোদ্ধারা অন্তত 25টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে গত 24 আগস্ট মধ্যরাতে করে প্রবেশের চেষ্টা করলে শুরু হয় সংঘর্ষ। দুদিনের পর থেকে রোহিঙ্গাদের ওপর নেমে আসে অমানবিক নির্যাতন, সেনা অভিযানে এখন পর্যন্ত 5,000-এর বেশি রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR হিসাবে সেনাবাহিনীর নির্যাতনের মুখে 25 আগস্ট থেকে প্রাণ বাঁচাতে পারিয়ে 6,00,000-এর বেশি রোহিঙ্গা বাংলাদেশ আশ্রয় নিয়েছে। গত বছরের অক্টোবরে একই ধরনের ঘটনায় পালিয়ে আসে প্রায় 87,000 রোহিঙ্গা, এভাবে কয়েক দশক ধরে শুধুমাত্র বাংলাদেশে 11,00,000-এর বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে জাতিসংঘ বলছে।
এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা শরণার্থী সংকট হচ্ছে রোহিঙ্গারা। সংস্থাটি মিয়ানমার সেনাবাহিনীর এই নির্মমতাকে গণহত্যা, জাতিগত নিধন বলে উল্লেখ করেছে। আরো সুন্দর সুন্দর ও মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ করে নিন।